ডায়াবেটিস রোগীদের জন্য আমরা যে সুগার টেস্ট বাসায় করতে বলি গ্লুকোমিটার দিয়ে, এই গ্লুকোমিটারের টেস্ট আসলে কতটা সঠিক এবং ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে যে আমরা ব্লাড টেস্ট করি তার সাথে আসলে কতটুকু পার্থক্য আছে কি না আছে এ নিয়ে একটু আলাপ করব, কারণ এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা প্রত্যেক ডায়াবেটিস রোগীকে বলে থাকি যে আপনি সুগার কন্ট্রোলে রাখবেন এবং সুগার কন্ট্রোলে রাখার জন্য আপনি বাসায় যেটা করবেন নিয়মিত সুগার মনিটরিং করবেন, খালি পেটে বা নাস্তার 2 ঘন্টা পরে বা দুপুরে খাওয়ার 2 ঘন্টা পরে আপনি মেপে দেখবেন। তো মেপে দেখলে তিনি যেটা পেলেন, আমরা তাকে একটি টার্গেট দিয়ে থাকি যে খালি পেটে আপনি 4 থেকে 6 এর মধ্যে রাখবেন, খাবার 2 ঘন্টা পরে 6 থেকে 8 এর মধ্যে রাখবেন। তো তিনি এই টেস্টটি বাসায় বসে যদি গ্লুকোমিটার দিয়ে করেন তাহলে তার রেজাল্টের সাথে ডায়াগনস্টিক সেন্টারে ল্যাবে যে স্যাম্পল কালেক্ট করে ডায়াগনস্টিক সেন্টারে যেভাবে টেস্ট করা হয় তার সাথে আসলে দুটোর পার্থক্য আছে কি না বা কোনটা কতটুকু অ্যাকিউরেট এই ব্যাপারটা একটু ধারণা আপনাদেরকে দিব। তো এখানে দেখা গেল যে আমরা ল্যাবে যে টেস্ট করা হয় এখানে আমাদের রক্তনালী বা শিরা থেকে, যেটাকে আমরা বলি ভেইন থেকে রক্ত কালেক্ট করা হয়। আর বাসায় যে টেস্ট করা হয় গ্লুকোমিটার দিয়ে সেটি আঙুলের মাথা থেকে কালেক্ট করা হয়, মূলত ক্যাপিলারি অর্থাৎ সরু রক্তনালীর দিয়ে এই ব্লাডটি কালেক্ট করা হয়। ডায়াগনস্টিক সেন্টারে যে টেস্টটি করা হয় ভেইন বা শিরা থেকে রক্ত নিয়ে সেটিকে আলাদা করা হয়। শুধু রক্তের ভিতরে কিন্তু দুটো উপাদান থাকে, একটি কিছু কণিকা থাকে আর কতিপয় কণিকা আর এর সাথে থাকে প্লাজমা। তো যখন ডায়াগনস্টিক সেন্টারে বা ল্যাবে যখন ব্লাড গ্লুকোজ টেস্ট করা হয়, সুগার টেস্ট করা হয়, তখন এই যে রক্তটা কালেক্ট করা হয় সেখান থেকে প্লাজমাটাকে আলাদা করে সেই প্লাজমার ব্লাড সুগারটা দেখা হয়। আর আমরা যখন গ্লুকোমিটার দিয়ে আঙুলের মাথায় টেস্ট করি তখন কিন্তু সেখানে আমরা আর আলাদা করছি না, পুরো 1 ফোঁটা রক্ত পুরোটাই সেখানে দেওয়া হয়, তার ভিতরে প্লাজমাও থাকে এবং রক্ত কণিকাগুলোও তার ভিতরে থাকে। তো এই দুটো টেস্টের মধ্যে আসলে ব্লাড সুগারের একটি ডিফারেন্স আছে কি না সেটি আমাদের আসলে আলোচনার ব্যাপার। দেখা গেছে খালি পেটে যদি টেস্ট করা হয় তাহলে ডায়াগনস্টিক সেন্টার বা ল্যাবে যে প্লাজমা থেকে যে সুগার টেস্ট করা হয় তার রেজাল্ট হুবহু একই রকম আসবে আপনি যদি গ্লুকোমিটার দিয়ে বাসায় টেস্ট করেন, সেই টেস্টের সাথে একই রকম রেজাল্ট পাওয়া যাবে। কিন্তু ভরা পেটে অর্থাৎ খাবারের পরে, খাবার খাওয়ার 2 ঘন্টা পরে যদি টেস্ট করা হয় তাহলে বাসায় যে গ্লুকোমিটার দিয়ে টেস্ট করা হয় তার রেজাল্ট একটু বেশি আসবে, ল্যাবের সাথে একটু বেশি আসবে, এবং সেটা কত 15% পর্যন্ত বেশি আসতে পারে এবং এটি গ্রহণযোগ্য। যেমন আপনি যদি সকালে নাস্তার 2 ঘন্টা পরে টেস্ট করেন, বাসায় যদি গ্লুকোমিটার দিয়ে করেন তাহলে আপনার রিপোর্ট আসতে পারে 9.2, যদি খুব ভালো কন্ট্রোলে থাকে 9.2 আসতে পারে। এই একই স্যাম্পল যদি তখনই আপনি কোনো ডায়াগনস্টিক সেন্টার বা ল্যাবে টেস্ট করান তখন সেখানে আসবে 8। তার মানে সকালে নাস্তার 2 ঘন্টা পরে যদি আপনার 8 থাকে তাহলে সেটা খুব ভালো কন্ট্রোলে আছে, কিন্তু বাসায় যখন আপনি করবেন তখন দেখবেন যে সেটি 1.2 বেশি আছে, অর্থাৎ ল্যাবের সাথে বাসায় 1 ডিফার করতে পারে প্লাস মাইনাস। এবং এই যে 1 বেশি আছে তার মানে হলো এটি বাসায় যখন টেস্ট করলেন এটি 9.2 এসেছে কিন্তু আপনার অ্যাকচুয়ালি ব্লাড লেভেলে বা রক্তের ভিতরে সুগার কিন্তু আছে 8। আপনি যদি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে করেন তাহলে কিন্তু এটা 8 আসবে, তার মানে এটা বেশি একটা ডিফারেন্স না এবং এটি গ্রহণযোগ্য। এবং আপনার ব্লাড সুগার যদি গ্লুকোমিটারে যা আসবে সেখান থেকে আপনি প্লাস মাইনাস অন করে আপনি বুঝতে পারবেন যে আমার সুগার মোটামুটি নিয়ন্ত্রণের এই রকম আছে। তবে এই দুটো টেস্টের মধ্যে কিন্তু সবচেয়ে অ্যাকিউরেট বা অ্যাকিউরেট হলো ডায়াগনস্টিক সেন্টারে যে টেস্টটি করা হয়, ডায়াগনস্টিক সেন্টারে শিরা থেকে রক্ত নিয়ে প্লাজমা দিয়ে যে টেস্টটি করা হয় সেটি সবচেয়ে অ্যাকিউরেট টেস্ট, এটার অ্যাকিউরেসি সবচেয়ে বেশি। আর আপনার যদি বাসায় গ্লুকোমিটার দিয়ে টেস্ট করে সেটি ল্যাব টেস্টের সাথে 15% পর্যন্ত ডিফারেন্স হয় সেটা কিন্তু গ্রহণযোগ্য, এবং তাতে মাইনর একটা চেঞ্জ থাকতে পারে কিন্তু বিগ কোনো চেঞ্জ আসবে না এবং আপনার শারীরিক কোনো ক্ষতি বা সমস্যাও কিন্তু সেখান থেকে হবে না। সুতরাং আপনি বাসায়ও এই মনিটরিংটি নিশ্চিন্তে করতে পারেন, আপনার এত সন্দেহের কিছু নেই যে আমার এই টেস্টের অ্যাকিউরেট কিনা, এটা দিয়ে সঠিকভাবে হচ্ছে কিনা। তবে একটি কথা হলো আমাদের বাজারে এখন অনেক রকম গ্লুকোমিটার পাওয়া যায়, অনেক দেশ আছে যেমন উন্নত দেশগুলোতে যেটা করা হয় যে বাজারে যে গ্লুকোমিটারগুলো বিক্রি করা হয় এর আগে একটি
পারমিশন নিতে হয়, কর্তৃপক্ষের একটি পারমিশন নিতে হয়। তো ওই দেশের কর্তৃপক্ষ যখন পারমিশন নেয়, কর্তৃপক্ষ তখন চেক করে দেখে যে এই গ্লুকোমিটার মেশিনটি FDA অনুমোদিত কিনা, FDA অ্যাপ্রুভড কিনা, অথবা ইউরোপিয়ান অথরিটি থেকে অ্যাপ্রুভড কিনা। FDA হলো আমেরিকান অথরিটি, যারা মেডিকেল ডিভাইস বা যন্ত্রপাতি এগুলো পরীক্ষা নিরীক্ষা করে অ্যাপ্রুভাল দেয় যে এটা সঠিক এবং এটা মানবদেহে প্রয়োগ করা যাবে এবং মানবদেহে ব্যবহারের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট এবং এটা থেকে সঠিক রিপোর্ট আসবে। এই যে অ্যাপ্রুভালটি আমেরিকান কর্তৃপক্ষ দেয় সেটাকে বলে FDA অ্যাপ্রুভাল, আর ইউরোপিয়ানও এরকম অথরিটি আছে, তারাও এরকম অ্যাপ্রুভাল দেয়। এই দুটো অ্যাপ্রুভাল সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো অ্যাপ্রুভাল। তো যে কোনো দেশ যখন এই মেশিনগুলো বাজারে বিক্রি করার জন্য অনুমতি দেয়, তখন এই ধরনের অ্যাপ্রুভাল চেক করে নেয় যে ওই মেশিনের FDA অ্যাপ্রুভাল আছে কিনা বা ইউরোপিয়ান সার্টিফাইড কিনা, ইউরোপিয়ান অ্যাপ্রুভাল আছে কিনা। সেগুলো থাকলে নিশ্চিন্তে ওই মেশিনগুলো ব্যবহার করা যেতে পারে এবং সঠিক রেজাল্ট আসবে। কিন্তু আমাদের দেশে যে মেশিনগুলো আসে, তার কিছু মেশিন আছে যে FDA অ্যাপ্রুভাল বা ইউরোপিয়ান অ্যাপ্রুভাল, কিন্তু অনেকগুলো মেশিন আছে যেগুলোর আসলে কোনো ধরনের অ্যাপ্রুভাল নেই। এবং এই মেশিনগুলো আসলে সঠিক রেজাল্ট দিবে কি দিবে না, এটা নিয়ে কিন্তু একটু সন্দেহ থাকতে পারে। হয়তো অধিকাংশ ক্ষেত্রেই সঠিক রেজাল্ট দিবে, তবে যদি এগুলো সঠিক রেজাল্ট নাও দেয়, তাও কিন্তু আমাদের আসলে কাউকে দোষারোপ করার নাই। কারণ হলো এই মেশিনগুলো কিন্তু প্রপার অথরিটি থেকে কোনো অ্যাপ্রুভাল নেওয়া নেই। প্রপার অথরিটি বলতে আমি FDA বুঝাচ্ছি বা ইউরোপিয়ান অথরিটির কথা বলছি। তো আমাদের কর্তৃপক্ষ যদি বাজারে এই মেশিনগুলো যখন বিক্রি করতে কেউ কোনো কোম্পানি নিয়ে আসে, তখন যদি এই অ্যাপ্রুভালটা চেক করে তাদের পারমিশন দেয় যে যেহেতু আপনাদের অ্যাপ্রুভাল নেই সুতরাং আপনারা বিক্রি করতে পারবেন না, তাহলে কিন্তু সবচেয়ে ভালো হতো আমাদের মানুষরা যে কোনো মেশিন কিনেই নিশ্চিন্তে ব্যবহার করতে পারতেন। তো আমাদের দেশে তো সেটা হয়তো চেক করা ভালোভাবে হয় না, সুতরাং নিম্নমানের লো কোয়ালিটির অনেক মেশিনও বাজারে ঢুকে যাচ্ছে বা বিক্রি হচ্ছে, মানুষজন কিনছেন এবং ব্যবহার করছেন। সুতরাং সেটাতে কি আপনার সঠিকভাবে আসছে কি না ব্লাড সুগার, এটি আপনি কিভাবে বুঝতে পারবেন সেটার একটা পদ্ধতি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি আপনার বাসায় যে গ্লুকোমিটার মেশিনটি আছে, আপনি সেটি নিয়ে একদিন যে কোনো একটি ভালো ডায়াগনস্টিক সেন্টার বা ল্যাবে যাবেন, সেখানে আপনার প্রথমে রক্ত দিবেন, তারা আপনার রক্ত নিয়ে ব্লাড সুগার টেস্ট করবে এবং এরপরই সাথে সাথে আপনি আপনার আঙুলের মাথার থেকে রক্ত, এক ফোঁটা রক্ত নিয়ে আপনার গ্লুকোমিটারে টেস্ট করবেন। তো আপনি লিখে রাখবেন গ্লুকোমিটারে কত পাওয়া গেল এবং আপনার ল্যাবের টেস্টটি হয়তো কয়েক ঘন্টা পর আপনাকে রিপোর্ট দিবে। এই দুটো রিপোর্ট আপনি মিলিয়ে দেখবেন, এই দুটো রিপোর্টের ডিফারেন্স যদি 15-20% থাকে তাহলে আপনার মেশিন ঠিক আছে, আপনার মেশিন অ্যাকিউরেট রিপোর্ট দিচ্ছে। অর্থাৎ দেখা গেল যে ল্যাবের রিপোর্টে এসেছে 8, আপনার এসেছে 9.2, আপনি মনে করবেন আপনার মেশিন ঠিক আছে, এটা কারেক্ট রিপোর্ট দিচ্ছে। তো এভাবে আপনি আপনার মেশিনটি যাচাই করে নিতে পারেন, ডাবল চেক করে নিতে পারেন একটা ল্যাবের সাথে মিলিয়ে যে কত আসে। আর যদি দেখেন যে ল্যাবে আপনার তখন ব্লাড সুগার আসলো 8 আর আপনার মেশিন সেটা দিচ্ছে 12 অথবা 6 বা 5, তাহলে কিন্তু আপনার মেশিনটি ঠিক নেই। তবে আরও কিছু ব্যাপার আছে যে আপনি এই গ্লুকোমিটার দিয়ে যখন আপনি টেস্ট করছেন তখন কিন্তু একটি স্ট্রিপ ইউজ করেন, এই স্ট্রিপটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং একটি কৌটোর ভিতরে স্ট্রিপগুলো থাকে। তো আপনি যখন এই স্ট্রিপগুলো ব্যবহার করতে থাকেন তখন যদি অন্যান্য যে স্ট্রিপ, একটি স্ট্রিপ আপনি ব্যবহার করছেন, বাকি তো অনেকগুলো স্ট্রিপ আরও আছে, এই স্ট্রিপগুলো যদি আলোর সংস্পর্শে আসে তাহলে কিন্তু এই স্ট্রিপের কার্যকারিতা বা এফিসিয়েন্সি কমে যাবে এবং তখন কিন্তু আপনার গ্লুকোমিটার থেকে আপনার ডায়াবেটিসের রিপোর্ট সঠিকভাবে আসবে না। ধন্যবাদ সবাইকে।